প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরীকে নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে আদালত গ্রেপ্তারের প্রায় দিনের মাথায় শুক্রবার জিবি হাসপাতাল থেকে পাওয়ার পর পুলিশ বাদল চৌধুরীকে আদালতে সোপর্দ করে ছাড়া সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ এই আবেদনের উপর শুনানি হয় আদালত রায়ের রিজার্ভ রেখে বাদল চৌধুরীকে এগারোই নভেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন এদিন সরকার পক্ষের পিপি রতন দত্ত এই সংবাদ জানান রাজ্যের প্রাক্তন প্রত্যমন্ত্রী চৌধুরীকে শুক্রবার জিবি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শুক্রবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসকদের একটি দল বৈঠকে মিলিত হন বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর চৌধুরীকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দুপুর একটা নাগাদ তাকে ছুটি দিতেই পুলিশ বাদল চৌধুরীকে পশ্চিম জেলার সেশন আদালতে সোপর্দ করে পুলিশ বাদল চৌধুরীকে সাত দিনের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানায় এর উপর চলে শুনানি প্রায় দুই ঘন্টা শুনানি শেষে রায়দান রিজার্ভ রাখেন সেশন জাজ সভ্যসাচী দত্ত পুরকায়স্ত তিনি বাদল চৌধুরীকে এগারোই নভেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন এগারোই নভেম্বর এই মামলার রায় ঘোষণা করবেন তিনি এদিন এই সংবাদ জানিয়ে সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর রতন দত্ত জানান ওনারা আশাবাদী বাদল চৌধুরী পুলিশ রিমান্ড মঞ্জুর করবে আদালত আজকে কোর্টে হাজির করিয়েছেন পুলিশ আপনার পুলিশ হসপিটাল থেকে রিচার্জ হওয়ার পর আগামী এগারো তারিখ ওনাকে কোর্টে প্রডিউস করবেন অ্যান্ড ইন দ্য মিন টাইম উনি জেলে থাকবেন এটা স্পেশাল জাজ শুভশাচ্ছি দত্ত পুরুকাস্থ উনি সেশন জাজ অলসো ওনার কোর্টে আজকে আর্গুমেন্ট হয়েছে এবং জাজমেন্ট উনি রিজার্ভ রেখেছেন এগারো তারিখ উনি জাজমেন্ট পাস করবেন ওনাকে অ্যারেস্ট দেখানো হয়েছে একুশ তারিখ একুশ তারিখের পরে আজকে প্রথম ওনাকে কোর্টে হাজির করানো হলো ইট অ্যাবাউট ফিফটিন ডেজ উনি ওনার সবকে উনি আর্গুমেন্ট করেছেন কোর্ট শুনেছেন আমরাও শুনেছি উনি প্রায় অ্যাবাউট টোয়েন্টি মিনিটস আর্গুমেন্ট করেছেন সুতরাং ওনার আর্গুমেন্ট থেকে আমরা পরিষ্কার যে উনি স্ট্যাবল উনি ওনার কোনো ডিজিজ নেই উনি কমপ্লিটলি সুস্থ এবং কোর্ট ওইটা রেকর্ড করেছেন আমরা আশা করছি আগামী এগারো তারিখে কোর্ট যে অর্ডারটা পাস করবেন ডেফিনেটলি আমরা অর্ডারে পুলিশ ডিমান্ডের অর্ডার পাবো তখন পুলিশ ওনাকে এই কেস সম্বন্ধে যাবতীয় তথ্য অনেক ডকুমেন্টস মিসপ্লেস হয়ে গেছে বা কত টাকা ডিপালগেটেড হয়েছে টাকাটা কারাকারা নিয়েছেন সমস্ত বিষয়ে ওনাকে ইন্টারভিউশন করলে বেরিয়ে যাবে এই মামলায় বাদল চৌধুরী পক্ষের অন্যতম আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান আদালত বাদল চৌধুরীকে জেলে মর্যাদার সাথে রাখার কথা বলেছে জেলে থাকাকালীন বাদল চৌধুরীর চিকিৎসার পুরো দায়ভার বহন করবে জেল কর্তৃপক্ষ তিনি জানান আদালতের কাছে জীবনহানির আশঙ্কা প্রকাশ করেন বাদল বাবু সরকারের উচ্চ স্তর থেকে তাকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি বাদল চৌধুরীকে আগামী তারিখ অবধি জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন এবং এগারো তারিখ সরকার পক্ষ থেকে যে ওনার পুলিশ হাজতের আবেদন করা হয়েছিল যার বিরোধিতা আমরা তীব্র বিরোধিতা করেছি সেই সম্পর্কে এগারো তারিখ আদালত রায় দেবেন আজকে এবং বাদল চৌধুরী সম্পর্কে আদালত বলেছে যে জেলে তার স্ট্যাটাস অনুযায়ী তাকে মর্যাদা দিতে হবে এবং তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব জেল কর্তৃপক্ষ গ্রহণ করতে হবে আর আদালতের কাছে বাদল চৌধুরী তার বক্তব্য বলেছেন সেখানে তার জীবনের প্রতি আশঙ্কা তিনি প্রকাশ করেছেন তিনি বলেছেন তার বিরুদ্ধে ঘিন্ন ষড়যন্ত্র হচ্ছে এবং সরকারের উচ্চ উঁচু মহল থেকে তাকে হত্যা করার নির্দেশ আছে এই ধরনের আশঙ্কা তিনি আদালতের কাছে ব্যক্ত করেছেন আদালত তার বক্তব্য শুনেছেন এবং আদালত বলেছেন এগারো তারিখ যিনি আদালত রায় দেবেন সেই রায়ে বাদল চৌধুরী তার জীবন সম্পর্কে যে আশঙ্কা ব্যক্ত করেছেন সেটাতে উনি উল্লেখ করবেন আদালত বলেছেন যে প্রশাসনের উচ্চ মহল থেকে উনি নাম ধরে বলেছেন এবং তার সাথে পুলিশ প্রশাসন কি ব্যবহার করেছেন সেটাও বলেছেন লকআপে কি কী ব্যবহার করা হয়েছে আইএলএস থেকে কি করে জোর করে তাকে তুলে আনা হয়েছে কী করে জোর করে লকআপে ঢোকানো হয়েছে এগুলো সব বলেছেন এবং তিনি বলেছেন তিনি নিরাপত্তা যান তিনি জীবনের আশঙ্কা আশঙ্কা অনুভব করছেন তার জীবন বিপন্ন এবং প্রশাসনিক ষড়যন্ত্রের শিকার এটা রাজনৈতিক মামলা বাদল চৌধুরী বলেছেন আদালত শুনেছেন এবং আমরা আদালতকে বলেছি যে আমরা আশা করি আদালত রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে আমাদের আশা মক্কেলের আইনি অধিকারের পক্ষে আদালত দাঁড়াবেন আমরা বলেছি আমরা এবং পুলিশ কাস্টডি সম্পর্কে আমরা তীব্র আপত্তি প্রকাশ করেছি আদালতের কাছে বলেছি যে পুলিশ কাস্টডি কোনো জরুর প্রয়োজন নেই শুধুমাত্র আমাদের মক্কেলকে হেওয়া প্রতিপন্ন করার জন্য তার উপর মানসিক অত্যাচার করার করার জন্য তাকে শারীরিকভাবে নিপীড়নের সম্মুখীন করার জন্যই পুলিশ অতি আগ্রহ দেখিয়ে প্রশাসনের চাপে পুলিশ কাস্টডি চাইছে এর জন্য তদন্তের স্বার্থে পুলিশ কাস্টডির কোনো প্রয়োজন নেই আমরা আদালতকে এটাও বলেছি আদালত কোনোভাবেই আইন পুলিশ কাস্টডিকে অনুমোদন করে না কিছু বিশেষ ক্ষেত্রে পুলিশ কাস্টডি দেওয়া যায় তা বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম ক্ষেত্রে আমরা আদালতকে বলেছি পুলিশ কাস্টোডির দুঃখজনক অভিজ্ঞতা আমাদের রাজ্যে আছে অতি সম্প্রতি উনিশ বছরের যুবক মঙ্গলদাস তাকে সাত দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছিল তার ফলে তাকে পুলিশ হাজতে খুন করা হয়েছে আমরা আদালতকে বলেছি যদি মঙ্গল দাসকে সাত দিনের পুলিশ রিমান্ড না দেওয়া হতো তাহলে মঙ্গল দাস বেঁচে যেত আমরা এগুলো আদালতকে বলেছি আমরা আশা করব আমার আমাদের বিচার ব্যবস্থা বিশ্বাস আছে যদি এই মামলার কারণে রাজনৈতিক চাপ আছে আমরা আশা করি বিচার বিভাগ চাপের ঊর্ধ্বে থেকে রায় দেবেন এই ভরসা আমরা আদালতের কাছে ব্যক্ত করেছি আমরা এগারো তারিখের আদেশের অপেক্ষায় আছি এদিন আদালত প্রাঙ্গণে প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সাংবাদিকদের জানান এই মামলায় তিনি জিতবেনই যারা মামলা করেছে তাদের সাজা হবে অনেকটা উত্তেজিত কণ্ঠে বাদল চৌধুরী এ কথা জানান উল্লেখ্য গত একুশে অক্টোবর অসুস্থতা নিয়ে বাদল চৌধুরী আইরেস হাসপাতালে ভর্তি হন সেদিনই রাত নটা চল্লিশ মিনিটে পুলিশ তাকে গ্রেপ্তার করে আইরেস থেকে কিছুদিন বাদে এক প্রকার জোর করে তাকে পশ্চিম থানায় এনে লকআপে পড়া হয় এই কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বাদল চৌধুরী সাথে সাথে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে আইসিউতে পাঁচ দিন রাখা হয় তাকে পরে আইসিউ থেকে ক্যাবিনে নিয়ে যাওয়া হয় শুক্রবার দুপুরে জিবি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে এরপর পুলিশ প্রায় সতেরো দিনের মাথায় বাদল চৌধুরীকে আদালতে সোপর্দ করে রিপোর্ট